গতকাল আপনাদের মাঝে আমি একটা পোল দিছিলাম, ওইখানে আপনারা ভোট দিছেন 50% উপরে। তাই আজ ফাইনালি চলে এলাম আপনাদের মাঝে কসুবো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আপনি আছেন না ভাই আমার চ্যানেলে, যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আপনাদের মাঝে কথা বলবো কসুবো যারা আসানা ভাই ভিসা পাইছেন এখনো কোনো অবস্থাতে যাইতে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে আজকের মতন ভিডিও কন্টিনিউ করা যাক। ফার্স্ট টাইম আপনাদের মাঝে শেয়ার করছি, অলরেডি যারা আপনারা ভিসা পাইছেন 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, কোনো অবস্থাতে এখনো আপনারা যাইতে পাচ্ছেন না, তার কারণ কি, তার সমস্যা কি, বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু যারা ভাই ভিসা পাইছেন দালাল বলেন আর আপনি যে এজেন্সি বলেন, আপনারা আছেন না ভাই অনেক খেয়াল করে থাকবেন, দিনের পর দিন শুধু ভাই আপনার ডেটটা দিয়ে ভাই যাচ্ছে কিন্তু কোন অবস্থাতে ফ্লাইডার দিচ্ছে না। কারণটা জানেন কি, কারণটা হচ্ছে কোন অবস্থাতে আপনার যে বিএমএটি কার্ডটা ওরা কিন্তু কমপ্লিট করতে পারছে না। আপনারা সবাই জানেন ভিসা ভাই হইলে কি ভাই হবে, বিএমএটি কার্ড ছাড়া কোনো অবস্থাতে কিন্তু আপনার এয়ারপোর্ট আছে না ক্রস করতে পারবেন না। এটা আছে না জন্য আপনারা এখনো ভাই ঘুরছেন, এটার জন্য আপনারা কোনো অবস্থাতে এখনো আপনারা যাইতে পাচ্ছেন না। আপনারা তো জানলেন কসুবো নিয়ে অনেক তথ্য, আপনাদের মাঝে আরো কসুবো নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি। আপনারা তো জানেন আমারও ভাই সেমই কিন্তু প্রবলেম, বিশেষ করে আমার ভিসা ভাই কমপ্লিট হওয়ার পরেও আমি ভাই এখনো আছে না ভাই যাইতে পারছি না, শুধু আমার যে এজেন্সি আমার যে দালাল দিনের পর দিন একটা একটা ডেট বাই দিচ্ছে, কোনো অবস্থাতে আমি কিন্তু এখনো সাকসেস হইতে পারছি না। এরকম একটা অবস্থার মধ্যে আমরা এখন বসবাস করছি, বিশেষ করে ভাই শুধু আমরা না ভাই, আমি আছে না ভাই খোঁজ নিয়ে দেখলাম আমাদের মতন অনেক মানুষ ভাই একই প্রবলেমে ভুগছে, এরকম একটা বর্তমানে অবস্থা চলছে ভাই চলছে। কালকে আছে না একজনের সাথে আমি কথা বললাম, উনি আমাকে যেটা বললো বললো আমাকে ভিসাটা আছে না যখন পাইছি ভাই আমার আছে না আনন্দের সীমা নাই, দিনের পর দিন দিন আছে না গিয়ে যখন আমার ভিসার মেয়াদটা ভাই শেষ হইলো তখন আছে না ভাই আমার আর কষ্টের সীমা নাই। তো বুঝলেন আমি আপনাদের মাঝে কি বলতে চাচ্ছি না, লোকটা ভাই ভিসার মেয়াদ দেয় ভাই শেষ দেয় হইলো এখন আছে না ভাই কোনো অবস্থা না, যে আপনার টাকা পয়সাটা জমা দিল ওই যে টাকাটা এখনো ভাই সেই কিন্তু উদ্ধার করতে পারে নাই, এরকম একটা অবস্থা চলছে। আমি ভাই জানি না, আমার কাছে যেটা মনে হচ্ছে আপনারা সবাই জানেন এক সময় কিন্তু আপনার রোমানিয়া অনেক মানুষ সুন্দর করে কিন্তু যাইতে পারছে, কিন্তু এখন যে আপনার সিস্টেমটা অত একটা হয়েছে হাট, এখন কিন্তু কোনো অবস্থাতে রোমানিয়া কিন্তু যাওয়া যাচ্ছে না। আমার কাছে যেটা আপনার মনে হচ্ছে কসুবো আসারা এক সময় অনেক মানুষ কিন্তু গেছে, এখন ভাই যাওয়াটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি জানি না বর্তমানে যারা আপনারা অলরেডি ভিসা পাইছেন তাদের আছে না ভাই যাওয়ার সম্ভাবনা আছে ভাই, আপনারা যারা নতুন আপনারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে এবং কি আপনারা এম্বাসি পেজ করে ফাইনালি আপনারা কি ভাই ভিসাটা সংগ্রহ করে আপনারা কি কসুবোতে যাইতে পারবেন, সেটা আছে না ভাই এখন এই একটা সময় এসে এখন আছে না ভাই কোনো অবস্থাতে শিওর ভাই দেওয়া ভাই যাচ্ছে না। এটা নিয়ে ভাই আপনারা ভাই দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম মানুষ ভাই অনেক রকম তথ্য শেয়ার করছে, আপনারা যারা নতুন আপনাদের কসুবোতে যাওয়াই লাগবে, তাদেরকে আছে না বলবো আপনাদের চেষ্টা আপনাদের মতন করে যান, আপনার আছে না ভাই কপালে দুজে আপনার কসুবো লেখা থাকে তাহলে আপনার যাইতে পারবেন। বিশেষ করে আপনারা তো সবাই জানেন ইউরোপে সবাই আছে না ভাই চেষ্টা করেও
কোনো অবস্থাতে যাইতে পারে না। আমি আসনা ভাই শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের মতন চেষ্টাটা আপনারা করে যান, আপনাদের কপালে দুজি ইউরোপটা লেখা থাকে, তাহলে আপনারা যাইতে পারবেন। আর আসনা আপনাদের মাঝে কি শেয়ার করব, কপালে দুজি ইউরোপ ভাই না ভাই থাকে তাহলে তো কিচ্ছু করার নাই। আপনারা তো সবাই জানেন আমাদের দেশে কিন্তু অনেক মানুষ পড়াশোনা অনেক ভাই করে ভাই কোন অবস্থাতে চাকরি পাচ্ছে না। এখন আছে না ভাই আর কি বলবো, আপনারা তো অনেক কিছু বুঝছেন, আপনাদের তো মাথা ব্রেন তো আছে, সব তো আর খুলে আর বলা লাগে না, এরকম একটা অবস্থা। পরেও ভাই আপনাদের মাঝে ভিডিওটা শেষ করার আগে কিছু তথ্য শেয়ার করে যাই, যারা আপনারা চাচ্ছেন ইউরোপে যাবেন, আপনারা আছে না খোঁজ খবর নিয়ে ভাই দেখেন, আরো আছে না আদার্স নতুন কোন কান্ট্রি দেখবেন ওপেন হবে ওইখানে, আবার আছে না ভাই দেখবেন সহজ করে অনেক মানুষ ভাই যাইতে ভাই পাচ্ছে। যেরকম দু একটা তথ্য শেয়ার করি কোন কান্ট্রিতে আপনারা সহজ করে যাইতে পারবেন। এক নম্বরে দুজি বলি, আলবেনিয়া ভিসা হয় এখনো ভাই হয়, কিন্তু ভিসাটা আছে না ভাই আবার ক্যান্সেলও কিন্তু হয়, কিন্তু আপনারা আপনাদের মতন চেষ্টাটা করে দেখতে পারেন। আপনাদের যদি বিশেষ তো কোনো লুক থাকে তাহলে আপনারা চেষ্টা করে যাইতে পারেন। দুই নম্বরে আছে না দুজি বলি সার্বিয়া, আপনারা অনেকে জানেন ভাই সার্বিয়ার কিন্তু এম্বাসি আমাদের দেশে নাই, পরেও ভাই ভিসা আছে না হচ্ছে, এখনো কিন্তু ভিসা হচ্ছে বিশেষ করে সার্বিয়াতে আছে না। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক কিন্তু গেল আপনাদের মাঝে, দুজি আরেকটা দেশ নিয়ে কথা বলি, ওই দেশটার নামটা হচ্ছে আপনার মলদোভা, আপনারা চাইলে সেখানেও আপনারা চেষ্টা চালিয়ে যাইতে পারেন। আমি এখন আপনাদের মাঝে যে দেশের নামটা বললাম ওইটা আছে না ভাই রোমানিয়ার একেবারে সাইডে, কোন অবস্থাতে আপনার প্রবেশ করে রোমানিয়া, ওইখান থেকে আপনারা তো জানেন গেমটা আপনার কিরকম করে দেয়, আমি আছে না ভাই কাউকে বলি না, আপনারা গেমটা দিয়ে অন্য কোন কান্ট্রিতে চলে যান। কিন্তু আমি দেখলাম বর্তমানে যারা কোসোভো সার্বিয়া আর যে আলবেনিয়া যারা যাচ্ছে ভাই ওইখানে আছে না কেউ গিয়ে থাকছে না, ওইখান থেকে মানুষ গেম টেম দিয়ে অন্য কোন কান্ট্রিতে যে কোনো উপায়ে কিন্তু ওরা চলে কিন্তু যাচ্ছে আর কি অবস্থা। যাই হোক ভাই আপনাদের মাঝে তো অনেক তথ্য শেয়ার করলাম, আর জানি না কত সময় বকবক করতে পারবো, পরেও আপনাদেরকে বলবো আপনারা যেখানে যাবেন ওইখানে আসে না ভাই আপনারা দুই তিন বছর থাকেন কাজ কাম করেন, আপনারা আসে না দেশ থেকে যে একটা টাকা পয়সা খরচ করছেন ওই যে টাকাটা কোন অবস্থায় তোলেন, তারপর আপনারা গেম দেন যাই আপনারা করেন করেন, আপনারা আসে না ফার্স্ট টাইম গিয়ে দুজে আপনারা গেমটা দেন কোন অবস্থাতে দুজে আবার রিটার্ন চলে আসেন আবারও দেশে, তখন আপনার অবস্থাটা কি ভাই হবে আপনারা কি একবার ভেবে দেখছেন। যাই হোক ভাই আপনাদের মাঝে তো অনেক তথ্য শেয়ার করলাম, আর আপনাদের মাঝে বকবক করব না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, আল্লাহ হাফেজ।